হ্যালো বন্ধুরা, আমি হাজির হয়ে গেলাম আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত স্মার্টফোনটি নিয়ে। এটা হলো আইটেল ভিশন প্লাস, ভিশন প্লাস হয় কেমন, আইটেল ভিশন ফাইভ প্লাস, দূর উল্টাপাল্টা বললে হবে। এই স্মার্টফোনের একটা আনবক্সিং ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও আমরা দিয়েছিলাম, যেখানে বলছিলাম এটা গিভওয়ে থাকবে। আজকেও বলছি এটা আপনাদের জন্য গিভওয়ে থাকবে। তো এই ডিভাইসটা আমরা এই কয়েকদিন ব্যবহার করলাম, বেশ কিছুদিনই ব্যবহার করা হয়েছে। আজকে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আসলে এই ফোনটা যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে, সেই জায়গা থেকে এমন কিছু অফার করছে যা অন্য কোনো ব্র্যান্ডে এই মুহূর্তে দিচ্ছে না। যেমন ধরুন ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে রয়েছে, তারপরে এইটার এত বেঞ্চমার্ক স্কোর, সেটাও জোস, 18 ওয়াটের চার্জার, 5000 mAh ব্যাটারি, এরকম আরও অনেক কিছু রয়েছে। ক্যামেরা তিনটা দেখতে পাচ্ছি, ইন্টারেস্টিং কিছু। বাট আসলে এই দামে যা যা দিচ্ছে সেগুলো ঠিকঠাক কাজের কি না সেটাই তো জানার বিষয়, দেন আপনি ডিসিশন নেবেন, রাইট? চলুন তাহলে ঝটপট নেমে পড়ি একদম ফুল রিভিউতে। বক্স বা ডিজাইন এই সমস্ত বিষয় নিয়ে মনে হয় না নতুন করে আর বলার কিছু আছে, যেহেতু আগে একটা অলরেডি ভিডিও দেওয়া হলো। ডিজাইনের দিক থেকে হ্যাঁ, এবারে নতুনত্ব এসছে এবং আমরা আইটেলের ফোন হিসাবে দেখছি তারা ভালোই ট্রাই করছে একদম নতুন ডিজাইনে নিয়ে আসার জন্য। এই স্মার্টফোনটার দুটি কালার পাওয়া যাবে, যদি একদম সহজে বলি, এই যে আমার হাতে যেটা দেখছেন একটু ব্লুইশ টাইপের, আর একটা হচ্ছে সিলভার কালার টাইপের। তবে কী কী যেন সুন্দর নাম আছে, আগের ভিডিওতে বলছিলাম, এখন মনে নাই। এটার বডি ফ্রেম সবকিছু প্লাস্টিকের তৈরি। রাইট সাইডে আমরা হোম বাটন দেখবো, যেটা আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। এটা মোটামুটি 13,000 টাকার ফোন হিসাবে আমি বলবো একদমই ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। এর উপরে রয়েছে ভলিউম রেকর্ড, এর পজিশনও ঠিকঠাক। নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, মানে উপর সাইড ক্লিন। লেফট সাইডে ডেডিকেটেড সিম কার্ড স্লট, নিচে মাইক্রো ইউএসবি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5 mm হেডফোন জ্যাক। এখন কথা হলো এটার দাম তো 13,000+, তো সেই জায়গায় আমরা মাইক্রো ইউএসবি পোর্ট এই বিষয়টাকে আসলে মেনে নিতে একটু কষ্ট হয়ে হচ্ছে। সো আইটেল সব কিছুই ভালো দিয়েছে, জাস্ট এই জায়গায় এসে ক্যান এখানে একটা ইউএসবি টাইপ সি দিলে তো আরও জোস হতো, যদিও এটা দিয়ে আবার সাপোর্ট করছে 18 ওয়াট। মিস করছে ওই জিনিস আমি। ওয়েল, আমরা যদি ডিসপ্লে সেকশনে চলে আসি, এখানে আমরা দেখতে পাবো 6.6 ইঞ্চের একটি প্যানেল রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং রেগুলার রিফ্রেশ রেটের IPS LCD প্যানেল। তো 13,000 টাকায় রাইট নাও যত ডিভাইস লঞ্চ হতে দেখেছি কোনোটাতেই আমি মনে হয় ফুল এইচডি প্লাস পাইনি, সেই জায়গায় বলবো এই ডিসপ্লে এগিয়ে থাকবে অবশ্যই। তবে ডিসপ্লের টপে আমরা দেখছি ওয়াটার ড্রপ নস, এখানে যদি পাঁচল কাটার হতো তাহলে এই ডিসপ্লেটা এক কথায় দেখতে পুরাই জোস লেভেলের হয়ে যেত। ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন আছে বা নেই সে ব্যাপারটা আমার জানা নেই, সো বলবো প্রোটেকশন আপনি প্রোটেক্টর আপনি ব্যবহার করুন। বাজেট ফোন অনুযায়ী ব্রাইটনেস গুড মনে হয়েছে, হ্যাঁ আউটডোরে একদম সানলাইটে স্ট্রাগল করে কিছুটা, বাট চলনসই। টাচ রেসপন্সও ভালো পেয়েছি। ফুল এইচডি প্লাস ডিসপ্লে হওয়াতে ভেবেছিলাম যে এর প্রসেসর খুব একটা পেরে উঠবে না, হয়তো কোনো ল্যাটেন্সি বা একটু ল্যাগিলেগি ভাব থাকতে পারে, কিন্তু সে ধরনের কোনো সমস্যা আমার মনে হয়নি, এটা বেশ স্মুথ পারফরমেন্সই করতে পেরেছে। ডিসপ্লেটাকে আমরা এই বাজেট থেকে এগিয়ে রাখছি। পারফরমেন্স সেকশনে এসে দেখছি আইটেল বড় সড়ো করে বলছে স্মার্টফোনে 7 GB র্যাম রয়েছে। মূলত এখানে 4 GB র্যাম পাবেন, সেই সাথে 128 GB স্টোরেজ মাথায় রাখতে হবে, 128 GB স্টোরেজ, আর আপনি 3 GB পার্সেল র্যাম পাবেন, যেটা জাস্ট দুধ ভাত। তো র্যাম 4 GB, 128 GB স্টোরেজ। স্টোরেজ বেশি হওয়াতে আমি সবসময় বলে আসছি এই ধরনের বাজেট ফোনের জন্য এটা একটা বাড়তি সুবিধা হিসেবে থাকে, কারণ স্টোরেজ এই ধরনের বাজেট ফোনের যত বেশি আপনি আটকে ফেলবেন তত দিন দিন তত স্লো করবে। সো এটার ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট। এবারে প্রসেসর হিসেবে আমরা দেখছি ইউনি এসওসি T6 12 দিলে আর কি জোস হয়ে যেত। তবে T606 দিয়েও আমরা এই স্মার্টফোনে কিন্তু ভালো স্কোর দেখছি, 4 GB র্যামের সাথে 2 lakh+ স্কোর দিয়ে আর কী হবে। রেগুলার পারফরমেন্স বা ডে টু ডে ইউজেস আসলে কেমন পারফরমেন্স করলো সেটাই জানার মেইন বিষয়। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমে কিন্তু অ্যান্ড্রয়েড 12 রয়েছে, এখানে বেশ কিছু প্রি ইনস্টল ব্লোটার পেয়ে যাবেন, যেগুলো না থাকলেই ভালো হয় সবার জন্য, তো আইটেল এই বিষয়ের দিকে একটু নজর রাখতে পারে। এর রেগুলার পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্টই আছি বলবো। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট কাতারে থাকবে, মোটামুটি একটু ভারী অ্যাপ্লিকেশন হলে 4-5টা ইজিলি ব্যবহার করা যাচ্ছিল একসাথে, আই মিন মাল্টিটাস্কিংয়ে। আর যদি একটু লাইট ওয়েটের অ্যাপ্লিকেশন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরও বেটার রেজাল্ট পাবেন বা আরও কয়েকটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। হয় কি এই ধরনের বাজেট ফোনের জন্য 4 GB র্যাম গুড এনাফ বলেই মেনে নেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, র্যাম রম যতই থাকুক না কেন সফটওয়্যার অপটিমাইজেশনের একটা বিষয় থাকে। আইটেলের সফটওয়্যার অপটিমাইজেশন আমি একদম টপ লেভেলের কিছুই বলবো না, বাট অ্যাভারেজের কাতারে থাকে। যেহেতু আইটেল আসলে গ্লোবাল একটা ব্র্যান্ড, ইন ফিউচারে আশা করছি তাদের এই গ্যারান্টি সেক্টরগুলো আরও বেটার কাজ করবে, যদিও তারা আগের চাইতে অনেকটা বেটার কাজ করছে, তো ইন ফিউচারে আরও বেটার রেজাল্ট দিতে পারবে বলে আমি আশা করছি। যারা টুকটাক গেমিং করেন তাদের মনের মধ্যে এখন আকুপুকু করছে, ভাই এটা দেখি গেমিং করা যাবে। আমরা 3টা গেম এটাতে প্লে করি, এটা ছিল অ্যাসপালস 9, পাবজি আর ফ্রি ফায়ার। তো পাবজির ক্ষেত্রে আমরা দেখলাম এটা সর্বোচ্চ সাপোর্ট করে HD হাই ফ্রেম রেট, বাট মিডিয়াম ব্যালেন্সে মোটামুটি প্লেয়াবল। মাঝে মধ্যে সেখানে ল্যাগ পেয়েছি, মাঝে মধ্যে গরম হতেও দেখা গেছে, পারফরমেন্স তাতে ড্রপ করে না, কিন্তু আমার সাজেশন থাকবে এটাতে পাবজিটা না খেলে আপনারা ফ্রি ফায়ারটা খেলবেন। ফ্রি ফায়ারের রেজাল্ট বেশ ভালো পেয়েছি, এবং যাদের বাজেট অ্যারাউন্ড 13K আর আপনি ফ্রি ফায়ার লাভার, ফ্রি ফায়ার খেলতে চান, তারা এই ফোনটা দিয়ে আপাতত চালিয়ে নিতে পারবেন বলে আশা করছি। দেন অ্যাসপালস 9, হ্যাঁ সেটাতেও একটা ভালো রেজাল্টই দিয়েছে। শুরুর দিকটাতে আমরা টুকটাক ল্যাগ পেয়েছিলাম আর গ্রাফিক্স ততটা আশানুরূপ পাওয়া যায়নি, বাট চলে আর কি। এছাড়া বেসিক যে গেমগুলো রয়েছে সেগুলো অনায়াসে এতে প্লেয়াবল।
এবার যদি ক্যামেরা নিয়ে বলতে চাই, রেয়ারে আমরা তিনটি সেন্সর দেখব, মূলত মেইন শুটারটাই কাজের, 16 মেগাপিক্সেলের পাশাপাশি 2 মেগাপিক্সেলের ডেপথ, আর একটি এআই সেন্সর রয়েছে। তো ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে আমরা দেখছি বেশ কালারফুল এবং ভালো শার্পনেস ডিটেল সহ ছবি দিচ্ছে, যদিও এর ছবিগুলোতে খুব বেশি রকমের ডিটেল লক্ষ্য করা যায় না যখন কিনা আপনি একটু বড় ডিসপ্লেতে দেখবেন বা কিনা একটু জুম করে দেখতে যাবেন, তখন মনে হবে ডিটেলসের পরিমাণ কম, একটু সফট লাগছে। তবে এই বাজেটের ফোন অনুযায়ী ডায়নামিকনেসটা মোটামুটি ওকে লেভেলের ছিল। লো লাইটে এর ছবিতে বেশ কিছুটা নয়েজের দেখা পাওয়া যায়, গ্রেইনের দেখাও চলে আসে, তবে আপনি যদি নাইট মোড অন করে নেন সেই ক্ষেত্রে কিছুটা বেটার ছবি পাওয়া যায়, যদিও ছবিগুলো স্টিল একটু সফট লাগতে পারে। আমরা এখানে কিন্তু পোর্ট্রেট মোড পেয়েছি, এজ ডিটেকশন ওকে লেভেলের মধ্যে রাখা যেতে পারে, কিছুটা ক্রিটিক্যাল সিচুয়েশনে বা কর্নার এরিয়াগুলোতে মাঝে মধ্যে মিসম্যাচ করতে দেখা যায়, এর বাইরে মোটামুটি ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আসলে সেখানে আমরা 5 মেগাপিক্সেল শুটার দেখব, এখানে 8 মেগাপিক্সেল হলে আমি আর একটু খুশি হয়ে যেতাম। তো যা মনে হলো, এটা একটু ব্রাইট করে ছবিগুলো দিচ্ছিল এবং ব্যাকগ্রাউন্ডে যদি কিনা বেশি হাইলাইট চলে আসে তাহলে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল, আর স্ক্রিনটা একটু বেশি ব্রাইট লাগে আর কি, ন্যাচারাল থাকে না। আউটডোরে মোটামুটি ওকে লেভেলের ছবি পাবেন, ইনডোরের ছবিগুলো খুবই সফট। ভিডিও করা যাবে 1080p 30fps, এ ধরনের বাজেট ফোনের ভিডিও খুব একটা কাজের কিছু হয় না, এখন তো কোনো কিছু যদি শ্যুট করে রাখার প্রয়োজন হয় সে সমস্ত কাজ চালানো যাবে। তবে ভালো বিষয় এই স্মার্টফোনের ব্যাটারি এবং চার্জার, এখানে আপনারা 18W চার্জার পেয়ে যাবেন বক্সে, আবার দেখুন ফোনের সাথে রয়েছে 5000mAh ব্যাটারি। এরকম স্লিম ফোনে 5000mAh ব্যাটারি আসলে মানে কেমন কি দিচ্ছে আমি জানি না, সে যেভাবেই দেখ না কেন ব্যাটারি ব্যাকআপ জোস ছিল, এটা দিয়ে অনায়াসে আপনারা প্রায় 9 ঘন্টার মতো এসএসডি পেয়ে যাবেন। তো বলা যেতে পারে 1.5 দিন অনায়াসে চালানো যাচ্ছিল এই স্মার্টফোন, আর যেহেতু বড় সড়ো চার্জার দ্রুত সময়ে চার্জ করা যাবে। এরপরে স্পিকার, আমরা সিঙ্গেল স্পিকারই দেখছি বটম ফায়ারিং, এটার সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজের কাতারে থাকবে, ফুল ভলিউমে কিছু কিছু সাউন্ড মাঝে মধ্যে ডিস্টরশন দিচ্ছিল, আর একটু কমিয়ে নিলে মোটামুটি একটা ভালো সাউন্ড পাওয়া যায়, এয়ারপিসের সাউন্ডও কিন্তু ঠিকঠাক আছে। সো ফাইনালি শেষ করার আগে আমরা দামটা আরেকবার ক্লিয়ার করি, এর প্রাইসটা হচ্ছে 13,690 টাকায়। তো 13,690 টাকায় কোন দিকটা ভালো পেলাম, কোন দিকটা খারাপ পেলাম এবং কোন পাল্লাটা ভারী সেটা একটু দেখে নেওয়া যাক। খারাপ দিকের মধ্যে প্রথমেই বলবো, এটাতে মাইক্রো ইউএসবি পোর্টটা দেওয়া ঠিক হয়নি, দেওয়া উচিত ছিল ইউএসবি টাইপ সি পোর্ট, এটা দিলে মানে ওভারঅল স্মার্টফোনটার লুকস বলুন বা যুগ উপযোগিতা চলে আসতো। দেন আমরা ডিসপ্লেতে দেখছি একটি ইউ শেপ বা ওয়াটার ড্রপ নজ, এটা যদি পাঁচশোর কাটার হতো তাহলে আমি আরও খুশি হতাম। দেন প্রসেসর, যদিও এর টার্গেটেড কাস্টমার তারা যে শুধুমাত্র গেমিংয়ের জন্য এই ডিভাইসটা কিনবে এমন না, এরকম বাজেটে মানুষ গেমিংয়ের জন্য হয়তো ডিভাইস কিনে না, তারা যে পারপাস কিনে সেই জায়গা থেকে ঠিকই আছে, বাট হয় কি যদি একটু ভালো প্রসেসর হতো আর একটু বেটার কিছু লাইক 612, সেই ক্ষেত্রে আমরা গেমিংয়ে আর একটু বেটার রেজাল্ট হয়তো পেতাম বা রেগুলার পারফরমেন্স আর একটু বেটার রেজাল্ট দিতে পারতো। এরপরে যদি ভালো দিকের মধ্যে আসি, প্রথমেই বলবো এর ডিসপ্লে, কারেন্ট মার্কেট বিবেচনায় এই প্রাইস পয়েন্টে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাওয়া খুবই দুষ্কর একটি বিষয়। তারপরে এর ডিজাইন, সত্যি বেশ সুন্দর ডিজাইনের স্মার্টফোন, ব্যাটারি ব্যাকআপ ভালো পেয়েছি, একই সাথে এর চার্জারটাও বেশ বড় সড়ো, আর ওভারঅল পারফরমেন্সের দিক থেকেও এটাকে আপনি পিছিয়ে রাখতে পারছেন না, আর মেইন ক্যামেরার রেজাল্টটা আমরা ডিসেন্ট পেয়েছি। তো এই সমস্ত কারণেও ভালোর দিকের পাল্লাটাই এগিয়ে থাকে এবং কারেন্ট মার্কেট বিবেচনায় এই ফোনটাকে রিকমেন্ড করার মতো একটা ডিভাইস আমার যা মনে হয়, যারাই কিনা রেগুলার পারফরমেন্সে সন্তুষ্ট, আপনার ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে দরকার, প্রচুর পরিমাণে ভিডিওটি দেখেন, ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার, দ্রুত সময়ে চার্জ হতে হবে, তারা এই স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন। আর দূরে থাকবেন তারা যাদের মূলত দরকার হচ্ছে গিয়ে ভালো গেমিং পারফরমেন্স, মানে আরেকটু বেটার পারফরমেন্স দরকার হবে, ইউএসবি টাইপ সি পোর্টেই লাগবে, তারা এর থেকে দূরে থাকতে পারেন। তো ডিভাইসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, এর যে গিভওয়েটা চলছিল সেটা লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকলো, চাইলে আপনি অংশগ্রহণ করে জিতে নিতে পারেন এই স্মার্টফোনটি। সবার সাথে আবারও দেখা হচ্ছে আমাদের একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা 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 টাটা।